সো ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও পাশা বেল আইকানটাকে ক্লিক করে দিও যাতে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে যায় তো যেটা নিয়ে ফার্স্ট কথা বলবো সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট সকাল থেকে অনেকে মেসেজ করছো অনেকে কমেন্টস করেছো যে দাদা আজকে কি অ্যানাউন্সমেন্ট হওয়ার চান্স আছে আমি কালকেও বলেছি গত দুদিন ধরেই বলে আসছি চান্স আছে আজকেও চান্স আছে বিকাল চারটে অবধি আজকেও চান্স আছে আমরা কালকে বলেছিলাম যে মোস্ট প্রবাবলি কিন্তু তেইশ তারিখ হতে পারে এটা অনেক দিন আগে থেকে আমরা বলেছিলাম কুড়ি থেকে তেইশ তো আজকে কিন্তু একটা হাই প্রবাবিলিটি চান্স আছে যদি কোনো কারণে সেটা না হয় তোমাদের আগের পোস্টও জানিয়েছি তেইশ থেকে পঁচিশের মধ্যেই অ্যানাউন্সমেন্ট হবে তো আজকে তেইশ আজকে যদি না হয় তো কাল আর পরশু তো এই দুদিনের মধ্যেই যে কোনো মুহূর্তে অ্যানাউন্সমেন্ট হবে তো এটাই বলার অ্যানাউন্সমেন্ট নিয়ে এমনি আর নতুন কিছু আপডেট এই মুহূর্তে আমাদের কাছে নেই তো অ্যানাউন্সমেন্ট যে কোনো মুহুর্তেই হবে আজকে যদি না হয় তাহলে কাল পরশুর মধ্যে যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে আর যদি আজকে হয় আমি তো আগেও বলেছি তোমরা কিন্তু তাড়াতাড়ি আভাস পাবে কারণ হলেই যে জানতে পারবে তা না হয়তো হওয়ার আগেই তুমি তোমরা ইন্ডিয়ান সুপার লিগের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বা ফেসবুক পেজ আছে সেখানে এমন কিছু পোস্ট দেখবে বা এমন কিছু হিন্টস দেখবে যেটা তোমরা বুঝতে পারবে তো এটাই ছিল বলার অ্যানাউন্সমেন্ট নিয়ে এরপরে আসবো কয়েকটা প্লেয়ার নিয়ে সেটা তোমাদের বলে রাখি ফার্স্ট হচ্ছে অমিত সিংকে নিয়ে বলবো অমিত সিংয়ের ব্যাপারটা তোমরা সবাই জিজ্ঞেস করছিলে তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে অমিত সিংকে ছেড়ে দেয়নি অনেকে বলছে যে ছেড়ে দিয়েছে ছেড়ে দেয়নি অমিত সিং আছে তার সাথে অস্ট্রেলিয়ান মিডফিল্ডার একজন একজন সেন্টার ব্যাক সেন্টার ব্যাকের নাম আমরা অনেক দিন আগে বলেছিলাম অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক তো তার সাথে তাদের সাথেও কথাবার্তা চালাচ্ছে যদি অমিত সিংয়ের থেকে বেটার কোনো অপশান পায় বা যদি অমিত সিংয়ের জায়গায় যদি অন্য কাউকে নিতে পারে তবেই গিয়ে অমিত সিংকে ছাড়ার প্রশ্ন আসছে এখনও পর্যন্ত অমিত সিংকে ছাড়েনি এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম আচ্ছা যে প্লেয়ারটার কথা বলছি সেন্টার ব্যাক তার নাম স্যাম গালাঘর গ্যালাঘের হ্যাঁ স্যাম গ্যালাঘের তোমাদের বলেছিলাম উনত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাক অস্ট্রেলিয়ার হয়ে আন্ডার টোয়েন্টি দলে কিন্তু অস্ট্রেলিয়ার আন্ডার টোয়েন্টি দলে কিন্তু খেলার অভিজ্ঞতা আছে এছাড়া এ লিগ এ চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশানে খেলার অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টির হয়ে পনেরোটা ম্যাচে একটা গোল আছে তার নিউ ক্যাস্টেল ইউনাইটেড রিচ মন্ড মেলবোর্ন সিটি এফ সি সেন্ট্রাল কোর্স সিডনি এফ সি এফসি আন্ডার টোয়েন্টি ওয়ান বিভিন্ন অস্ট্রেলিয়ান দলে খেলার কিন্তু অভিজ্ঞতা আছে তো বুঝতেই পারছো যে প্লেয়ারটা কিন্তু খুব খারাপ না তো এই প্লেয়ারটার সাথে আমরা অনেকদিন আগে বলেছিলাম যে কথাবার্তা চলছে তো ইতিমধ্যে আবার কথাবার্তা শুরু হয়েছে বলেই খবর তবে আবার ক্লিয়ার করেছি অমিত সিংকে কিন্তু ছাড়া হয়নি এরপরে আরেকটা ভারতীয় প্লেয়ারের কথায় আসি যে যে কিন্তু কনফার্ম ইস্টবেঙ্গলে শুধু হয়তো অফিসিয়ালি সাইনিংটা বাকি আছে বাট এই মরশুমে যে যে কিন্তু ইস্টবেঙ্গলে জার্সি করেই খেলছে তারপরে আসবো আনাসের কথায় আনাসকে আমরা তোমাকে তোমাদের অনেকদিন আগে বলে রেখেছিলাম যে আনাসকে অফার দেওয়া আছে তবে আনাস কোনো ডিসিশন নেয়নি এখনও পর্যন্ত কিন্তু আনাস কোনো ডিসিশান নেয়নি তবে যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আগামী শুক্রবারের মধ্যে মানে কাল পরশু এই দুদিনের দিনের মধ্যে কিন্তু আনাস নিজের ডিসিশান নিয়ে নেবে সেটা যদি তার সে যদি ইস্টবেঙ্গল বেঙ্গল পরে পরে খেলতে চায় সেটাও হয়তো জানিয়ে দেবে আদার্স যদি অন্য কোনো ক্লাবে সাইন করে সেটাও কিন্তু জানিয়ে দেবে তো যা শোনা যাচ্ছে সেটা কিন্তু শুক্রবারের মধ্যে আনাসের যে চ্যাপ্টারটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে এর সাথে আরেকটা জিনিস জানিয়ে রাখি কেনি ওটিক বা যার সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চালিয়েছিল হাঙ্গেরির সেন্টার ব্যাক আঠাশ বছর বয়সী কেনি ওটিকবা কিন্তু ইতিমধ্যে ভাসাস এফসি হাঙ্গেরি টপ ডিভিশন ক্লাব ভাসাস এফসিতে সাইন করেছে তো এই ভাসাস এফসিতে সাইন করার দরুন এক বছরের চুক্তি হয়েছে তার সাথে তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে তার আর কোনো লিঙ্ক আপ নেই বলা যেতেই পারে তো এই কেনি ওটিকবা কিন্তু ইস্টবেঙ্গলের র্যাডারে ছিল কোনো কারণে হয়তো তার সাথে ডিলটা হয়নি সে কিন্তু হাঙ্গেরির ভাসাস এফসিতে সাইন করে দিয়েছে এর সাথে তোমাদের জানিয়ে রাখি ঈশান পণ্ডিতার কথা অনেকে জিজ্ঞেস করছো তোমাদের আগের দিনও বলেছি ঈশান পণ্ডিতা কিন্তু খেললে ইন্ডিয়ায় খেললে কিন্তু ইস্টবেঙ্গলে খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি এই মুহুর্তে ভার্চুয়ালি তার সাথে কথাবার্তা হয়েছে বলেই খবর আর হয়তো যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে অক্টোবরে হয়তো ফার্স্ট উইকের মধ্যে হয়তো হয়তো অনেকের আবার প্রবলেম আছে অনেকে কমেন্ট করে যে হয়তো বা হবে এরকম কেন আপনারা বলছেন তো দেখো যতক্ষণ না অফিসিয়ালি হচ্ছে ততক্ষণ হয়তো বা তার আগে কোনো কোশ্চেন মার্ক এটা তো থাকবে এটা ন্যাচারাল ব্যাপার তবে যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে ঈশান পান্ডিতার হয়তো সাইন হয়ে যেতে পারে তার আগে হবে না অক্টোবরের ফার্স্ট উইকেই হওয়ার কথা তো এই ছিল মোটামুটি ছোটো আপডেট সকালে ফার্স্ট ভিডিও আজকে দুপুরে হয়তো ভিডিও আসবে না কারণ আমরা একটু হসপিটালে যাবো রেগুলার চেকআপ আছে তোমরা জানো সহকর্মীর মা কদিন আগেই বাইপাস সার্জারি হয়েছে তো রেগুলার চেকআপ আছে হয়তো দুপুরে কোনো ভিডিও আসবে না সন্ধ্যার দিকে হয়তো আসবে আর যদি এমার্জেন্সি কারণে মানে যদি অ্যানাউন্সমেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো আমরা দুপুরে একটা লাইভও করতে পারি তো এই বলার ছিল অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা প্রবল যদি আজকে কোনো কারণে না হয় তবে কিন্তু কালকে বা পরশু এই দুদিনের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে আর বাদবাকি প্লেয়ারের আপডেট তোমরা পেয়ে গেছো নতুন করে যদি কিছু আপডেট আসে নিশ্চয়ই রাতের ভিডিওতে পেয়ে যাবে থ্যাংক ইউ